বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আজকে মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর, একটা জাতীয় দিবস আমাদের বাঙালিদের জীবনে, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে একটা বিশেষ দিন আজকে আমার জন্য। জাতীয় দিবসের পাশাপাশি একটি ব্যক্তিগত দিবসও আমার আছে। তো আজকে এই দিবসটার উপলক্ষেই ছোট করে একটা ব্লগ করতেছি, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওদেরকে নিয়েই আজকে মূলত আমার ব্লগটা। তো এর আগেও আমি এখানে অনেক বসছি, এটা একটা রেস্টুরেন্ট, মিনি কী বলে ফুডকোর্টের মতো একেবারে ছোটো একটা চাইনিজ রেস্টুরেন্ট। তো এখানে একটা কর্নারে আপাতত বসছি, আমরা ওই দিকটাতে পরে বসবো সবাই আসলে এক এক করে। তো পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে এবং আজকের ব্লগটার উদ্দেশ্যটা কী সেটা অবশ্যই ব্লগটা যদি দেখতে থাকেন তাহলে পুরো মানে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। এই রেস্টুরেন্টটা হচ্ছে একেবারে আইইউটি, যে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তার ঠিক গেটের মধ্যে এই রেস্টুরেন্টটা। খুবই ছোটো আকারের একটা রেস্টুরেন্ট, এখানে করোনার সময় রেস্টুরেন্টটা বন্ধ ছিল, তখন এখানে আড্ডা দিতাম, বাট এখন রেস্টুরেন্টটা চালু হয়ে গেছে। তো আজকের প্রোগ্রামটা এই রেস্টুরেন্টেই করবো আমরা। রেস্টুরেন্টটা খুবই ছোট হলো, খুব পরিপাটি সাজানো গোছানো। রেস্টুরেন্টটা অপেক্ষা করতেছি এবং আমার বন্ধু বান্ধব যারা আছে ওরা আসতেছে এক এক করে। যে আমার ফ্রেন্ড আব্দুর রহমান অলরেডি চলে আসছে, আপনারা ওকে এর আগে অনেক ব্লগে দেখছেন। আমার বন্ধু আসছে কি আব্দুল ইউনুস, ইউনুস আহমেদ, উনি ফুল নিয়ে আসেন এটা কি? এটা হলো স্প্রে। আসেন আসেন সবাই আসেন, আসতেছেন। শাহাদাত আসলিন অনেক ব্লগে ওনারা দেখছেন এর আগে, তো নতুন করে আবার নিয়ে আসছেন আমাদের সাথে। একটা সারপ্রাইজ অনুষ্ঠান বলা তোলে আব্দুর রহমান, তারপর আসতেছেন ফারুক খান। ফারুক খানের বার্থডে আজকে 16ই ডিসেম্বর, ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম খন্দকারের আজকের হ্যাপি অ্যানিভার্সারি আমরা সকলের পক্ষ থেকে আমরা তার এই আজকে শুভ বিবাহবার্ষিকী আমরা শুভেচ্ছা অভিনন্দন রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ভাগ্নি জামাই আলম ভাই, তার জন্মদিন, তার জন্মদিন আর কার বিবাহবার্ষিকী এটা পড়াশোনা আগে আমরা খাওয়ান দরকার। আর এই আসতেছে আতিক ভাই, আসতে বসেন। আরেকটা দেবো, এই ছোট একটা ঘুরে দেবো, কিন্তু আরেকটা দেবো। আমার ছিল মা গো, আমার ছিল মোটামুটি এখানে বসার ব্যবস্থা করছি, দশজনের মতো বসতে পারবো এখানে। এখানে যে কেকটা না হয়েছে আজকে, একটু কেকটা খুলতেছি দেখি কী অবস্থা। কেকটা সুন্দর হয়েছে, একই থেকে কি হ্যাপি বার্থডে ফারুক, আর এদিকে না কেকটা সুন্দর হয়েছে আসলে। থ্যাংক ইউ। আজকে আমাদের ফারুক খানের জন্মদিন, এই উপলক্ষে ফারুক খানের কাছ থেকে একটা শুভেচ্ছা বা যারা অ্যানাউন্স করছেন তাদের জন্য একটু কিছুটা কথা একটু শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে আমি এখানে প্রবেশ করার আগেই আমি আপনাদের পরিচয় দিয়েছি, আমাদের আসলে বড় ভাই ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম খন্দকার, তার ম্যারেজ ডে সেই উপলক্ষে এবং আমার জন্মদিন সেই উপলক্ষে আমাদের আজকে যারা আয়োজন করেছেন সকলেই এখানে আমাদের বড় ভাই এবং আমার একজন মামু এবং আমার বন্ধুবর দুইজন আছেন, তাদের সকলকেই আমার পক্ষ থেকে এবং ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম খন্দকারের পক্ষ থেকে আমি প্রথমেই তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং বড় ভাইয়েরা আসলে অতি উৎসাহী হয়ে আমরা প্রতি বছরই আমাদের এই 16ই
ডিসেম্বর, তারপরে 14ই ফেব্রুয়ারি, 6ই আগস্ট, 26শে মার্চ, 14ই ফেব্রুয়ারি, 14ই এপ্রিল যে দিনগুলো আছে, এই দিনগুলো আসলে আমরা একটি সামাজিক বন্ধনের মধ্যেই আমরা খুব ছোট আকারে দোয়া চেয়ে এবং সকলের জন্য শুভকামনা করি আসলে আমরা এই ছোট পরিসরে এগুলো করে থাকি। তো প্রথমেই মহান রাব্বুল আলমিনের দরবারে আমরা ক্ষমা চাই, আমাদের সকল ভুল ত্রুটি যেন আল্লাহ ক্ষমা করেন। আজকের এই আমাদের দুইজনকে উইশ করার জন্য যারা আয়োজন করেছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, আবারও ধন্যবাদ জানাই মহান রাব্বুল আলমিনের কাছে। তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সকলকেই সুস্থ রাখেন, ভালো রাখেন। শুভেচ্ছা দিতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলমিনের কাছে ক্ষমা চাই এবং যারা এখানে উপস্থিত আছেন সকলের কাছে ক্ষমা চাই। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন আজকে আমাদের বড় ভাই ইঞ্জিনিয়ার রাজুল ইসলাম খন্দকার, যার হ্যাপি অ্যানিভার্সারি, তিনি আমি তাকে কিছু বলার জন্য এবং সকলের দোয়া চাওয়ার জন্য আমি অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কেক সামনে নিয়ে অনেক কথা বলা বা সামনে যারা বসে আছে আমি কি দেখাই আপনাদের, সবাই বসে আছে, অধৈর্য বসে আছে কেক কাটার জন্য। তো এখানে আসলে কেক সামনে নিয়ে যদি বেশি কথা বলা আসলে আমার কাছে ভালো লাগলেও ওনাদের সবার কাছে ভালো লাগবে না। তারপর যেহেতু কথা বলতে বলা হয়েছে এই জন্য আমি সংক্ষিপ্ত দুইটা বাক্য শুধু বলবো যে আসলে বন্ধুত্ব এমন একটা সম্পর্ক, এখানে বয়সের কোনো ভেদাভেদ নাই এবং কী বলে এটাকে মামা চাচা এই সম্পর্কেরও কোনো ভেদাভেদ থাকে না, বন্ধুত্ব এমনই হয়। তো আমরা আসলে এখানে যারা আজকে সমবেত হয়েছি বা আমাদেরকে উদ্দেশ্য করে যারা এখানে আজকে অ্যারেঞ্জ করছেন, খুব ছোটো পরিসরে হলেও এটা আমি মনে করি আমাদের, বিশেষ করে আমার এবং ফারুক দুজনের জন্য একটা অনেক বড় একটা পাওয়া এটা। আসলে এগুলোর ঋণ আসলে কখনো কোনো কিছুর বিনিময় দিয়ে হয় না, একমাত্র আত্মার সম্পর্কটা, এটা আত্মার সম্পর্কের সাথেই যদি কখনো কোনো কিছু মানে রিটার্ন করা সম্ভব হয় সেভাবেই হয়তো প্রতিদান দেওয়া সম্ভব। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং তাদের মানে শুভকামনা জানাই, ভবিষ্যতে এই ধারাবাহিকতা উত্তরোত্তর থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এবং ওনাদের সবার, আর যারা আপনারা আজকে এই ব্লগটা দেখছেন আপনাদের সবার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকে আমরা এই ছোট্ট অনুষ্ঠানটা এখন শুরু করছি আনুষ্ঠানিকভাবে। আমি একটু বাকি জামাই দিই, বাকি জামাই তো তুলিয়া পাইছি বাদর দিই। ফুল ছিটানোর পরে টেবিলের কি অবস্থা? একটু টিস্যু দিয়ে ঠিক রাখা হয়েছে, কিছু মনে না করলে। হ্যাঁ, তারপরে আপনারা বাকি পর্ব শুরু করে দেন। দেখে
তুমি আছেন এখানে যে সামান্য আয়োজন যা আছে সেগুলো দিয়েই করবো। ওদের এখানে যে কিছু সেট মেনু আছে, আমি একটা সেট মেনুর কথা বলছি। এখানে টেবিল মোটামুটি সাজানো হয়ে গেছে সকলের জন্য। আর আমাদের আতিক ভাই অর্গানাইজ করছে, খুবই ছোট পরিসরে আজকের অনুষ্ঠান। ওই যে আমাদের শাহজাদা সেলিম, রান্নাবান্নার দায়িত্ব থাকলে ওনাই ওনার দুজনেই করতেন, কিন্তু যেহেতু আজকে মানে মোটামুটি সেটেল সব কিছুই, তারপরে ওনারা বেশ তোদের তদারকি করতেছেন আর কি। দেখতেছেন কী অবস্থা এখানে, দাও এখানে একটা দাও। চলে আসছে ফ্রাইড রাইস, জিজ্ঞেস করি নাই না, রাখো ওইখানে রাখো, ওইখানে রাখো, মাঝখানে রাখো, আর ইয়ে দিও সফট ড্রিঙ্কস দিও। হ্যাঁ মামা ওই সময় খেয়াল করেন কিন্তু ব্যাগেটা পরেন না আমার। হবে না তিনজন একটা হেঁটে বলো হলে ভালো হতো, রাইসের পরিমাণটা বেশ বেশি। খুব মজা হয়েছে, এতদিন যারা অভিযোগ করছে। এখানে
জাকির ভাই কথা কয় না, কারণটা কি খাওনের টাইমে দিকে ২৬শে নভেম্বর বেশি দিন হয় না, আমরা করতে পারি এখন তোমার তারিখ কত? তারপর লেহ আমার তো ইয়ে দিন আমি ২০০১ বিয়ে করছি, ২০০১ তিন মাসে ফেব্রুয়ারিতে কার মেরিজ ডে কবে? এই মেরিজ ডে গুলা আবার একজন নোট ডাউন করতেছে ফেসবুকে দিয়ে দিবে, যাতে মানে রিমাইন্ডারটা যেন আসে সবার, যে তারপর আবার মেরিজ ডে তার মানে তাকে আবার গলা চিপা ধরার জন্য এই পদ্ধতিটা করা হচ্ছে আর কি। মানে ইউনুসের কাছে খামো, কেমনে খামো? হঠাৎ করে আমরা হয়তো এখন আলবার একা স্কুলে আড্ডা দিই, ইউনুস আইসে ধরলাম যে তোমার তো আজকে জন্মদিন, কে কইছে আমার জন্মদিন? তো হ্যাঁ আমরা জানি তোমার আজকে জন্মদিন, তুমি খাইবো না? কই না আমার কোনো জন্মদিন না। বলে হ্যাঁ জন্মদিন, ওরা জোর করে বসায়া, পরে এক ধরনের ফুল আছে না, আগে টান দিয়া বের করে মধু খাইতাম সেই ফুল, তারপরে বাঁশের বাঁশের বাঁশ পাতা গেছে, যেমন বাঁশের জঙ্গল আছে না, বাঁশ পাতা লইয়া সুন্দর করে মোড়াই টোরা একটা তোরা বানাইছি, বুঝছেন, ঘাস মাস দিয়ে একটা তোরা বানাই ওরে দিয়া জোর করে খাওয়ার লাগবো, ওরে জোর লোটে নিয়ে খাওয়া যাবে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা সময় আজকে আমরা কাটালাম সবাই বন্ধু বান্ধব যারা ছিল সবাই মিলে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন সবাইকে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী ভিডিও দেখার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ বাগিনা, কষ্ট দিলাম তোমার। হ্যাঁ।